নমস্কার। আজকে অনুপ্রেরণা সংস্থার উদ্যোগে শ্রীমৎ কল্যাণানন্দ ব্রহ্মচারীর দশম তিরোধান দিবস একটি অভিনব পন্থায় পালিত হচ্ছে। এটি আজকে করোনার কারণে, করোনার করুণায় এই দশায় আমরা পড়েছি বলে হচ্ছে, নইলে বিগত বেশ কয়েক বছর ধরেই প্রধানত আমার ভ্রাতৃপ্রতিম শোভন বসুর উদ্যোগে এবং অবশ্যই তার কাছের মানুষদের সহযোগে সুন্দরভাবে এটি প্রতিপালিত হয়। আশা করব যে আনন্দটা, যে তৃপ্তিটা এই প্রতিবারের স্মরণ সভা দিয়ে মানুষজন পান, তার কাছের যারা মানুষ ছিলেন তারা পান, অন্যান্যরাও পান, এবারও সেটা এই উদ্যোগের মাধ্যমে পৌঁছবে। পরমগুরু বালানন্দ ব্রহ্মচারীকে প্রণাম, শ্রীমৎ মোহনানন্দ ব্রহ্মচারীকে প্রণাম, শ্রীমৎ কল্যাণানন্দ ব্রহ্মচারীকেও প্রণাম। কল্যাণানন্দজি অকালে প্রয়াত হয়েছিলেন। অকাল শব্দটা ব্যবহারে আমার একটা আপত্তির অন্য কারণে আছে, কিন্তু সামাজিক দিক দিয়ে ওটাকে অকাল বলা হয়। আধ্যাত্মিক পুরুষ জানা, যাদের মাধ্যমে লোকশিক্ষার কাজ হয়, ভগবানের বাণী, ভগবানের উপদেশ, আধ্যাত্মিক দিক দর্শন ঘটে, তাদের মাধ্যমে যতক্ষণ কাজটি হবার ঠিক ততক্ষণই হয়, কম না বেশি। কারণ তারা তো আমাদের বিবেচনা দিয়ে পৃথিবীতে কাজ করেন না, তারা কাজ করেন স্রষ্টার বিবেচনা দিয়ে, দক্ষিণামূর্তি প্রকাশে ভগবানের বিবেচনা দিয়ে। সেই হিসেবে ওনার যতদিন কাজ করার ছিল করেছেন, কিন্তু যে আদর্শটি রেখে গিয়েছেন সেটি উচ্চতম শ্রেণীর সেবার আদর্শ। কি বোধে সেবা? ভগবত বোধে সেবা। এবং সেইটি অনুপ্রেরণা, সেই প্রেরণা নিয়ে সবসময় চেষ্টা করে যাচ্ছে। তাদের সামর্থ্য কতটা সেটা প্রশ্ন না, তাদের আগ্রহটা নিয়ে কথা যদি বলি, অসামান্য আগ্রহ। সেই জন্য আমার নিজেকে ভালো লাগে যে এদের সঙ্গে আমি সম্পর্কিত। এবার একটু অন্য কথায় আসি। করোনার করুণায় শুধু একটা দেশ না, সারা পৃথিবীর আজকে প্রায় সব দেশ আতঙ্কে রয়েছে। মানুষ ভুগছে হতাশায়, প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। তাহলে আধ্যাত্মিকতার জায়গাটা কোথায়? আধ্যাত্মিকতার বাণী কি? আজকে আমাদের জন্য আধ্যাত্মিক দিক থেকে কি প্রত্যয় নেওয়ার? সেটা হলো নির্ভয়ে, উদ্বেগ শূন্যভাবে, যতটা যেভাবে যেটায় যেমনভাবে পারা যায় মোকাবেলা করা, কিন্তু হতাশা নিয়ে না, হেরে যাবার ভয় নিয়ে না। ফল যা আসবে আসবে। আমাদের যেন কারোর কখনো না মনে হয় যে আমরা আমাদের দিক থেকে দুর্বলতার স্কোপ দিয়েছি, চেষ্টার কিছু কম হয়েছে, ক্ষতি হানি হয়েছে, খামতি হয়েছে। তা তাতে আধ্যাত্মিক দিকে লোক কোথায়? এটা তো বাস্তবিক দিক, আধ্যাত্মিক দিক আছে। দেখুন, অসুখ যা কিছু সে তো দেহ ধরে, মনে যেন অসুখটি না ঢোকে। মনে অসুখ ঢোকার জায়গা হল সংকটের ভয়। এই সংকট কথাটাকে নিয়ে আমি একটু বলি। আজকে করোনা একটা সংকটে নিয়েছে, এটাই কিন্তু শুধুমাত্র সংকট না, পাঁচটা অসুরের মতো সংকট আমাদের কাছে দাঁড়িয়ে আছে। সামাজিক ক্ষেত্রে দেখুন, ধনবৈষম্য এক মহা অসুর, জীবিকা ক্ষেত্রে বেকারত্ব এক বিরাট অসুর, নাগরিক ক্ষেত্রে জাতিবিদ্বেষ একটা মস্ত বড় অসুর, রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার লড়াই। আমি কোনো পার্টিকুলার দল কিংবা কোনো দেশ কিংবা কোনো কাল কিংবা কোনো পাত্র ধরে বলছি না, ইতিহাস দিচ্ছে সাক্ষ্য, রাজনীতির ক্ষেত্রে কোন দল লড়াই, তাহলে সেটাও একটা সংকট মস্ত বড়। আর পরিবেশের ক্ষেত্রে তো দেখছেন, করোনা এক মহাসংকট এনেছে। এই যে পাঁচটা সংকট, এই সমস্ত সংকটের পেছনে কিন্তু আছে একটাই জিনিস, আমরা কি করে বাঁচব, কি করে থাকব। আমাদের যে বাঁচা থাকা কতগুলো চাহিদা নির্ভরভাবে থাকে, অক্সিজেন তো দিচ্ছে প্রকৃতি, খাদ্য আমরা পাচ্ছি কৃষিকার্যে, সব জিনিসের জন্য একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, সেটা থেকে আমাদের চাহিদা পূরণ হয়। কিন্তু আমার মনের চাহিদা, আমার স্বস্তির চাহিদা, কারণ আমার মধ্যে যদি থাকে লোভ,
আরো চাই আরো চাই, তাহলেই দেখবেন ওই যে লোভের জায়গাটা ওটা কিন্তু যদি পূর্ণ হয় আমি খুশি, কিন্তু আরো আমার লোভ বাড়বে, আর যদি না পূর্ণ হয় আমার হতাশা। কেন এই হতাশাগ্রস্ত হয়ে আমরা বিবরণ পাচ্ছি? অনেক মানুষ আত্মঘাতী হচ্ছেন চাহিদা পূরণ হয়নি বলে। আমি যদি আমার নিজের দিকে তাকাই তাহলে দেখব আমার চাহিদা এক একটা দিক দিয়ে এক এক রকম। দেহ দিয়ে চাহিদা আমি যেন সুস্থ থাকি, প্রাণের চাহিদা আমি যেন আমার ইন্দ্রিয় কর্ম সমস্ত সুখ আস্বাদন এগুলো যেন ঠিকভাবে হয়, মনের চাহিদা আমার রুচি অনুযায়ী যেন আমার সব পূরণ হয়, বুদ্ধির চাহিদা আমি যেন কোনো জায়গায় না ঠকি, হৃদয়ের চাহিদা আমার অনুরাগের সব যেন পাই। কিন্তু একটা চাহিদার দিকে আমরা তাকাই না, বিবেকের চাহিদা। বিবেকের চাহিদাটা কি? উত্তর দিয়ে গেছেন রামপ্রসাদ, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই যে আবাদ করার যে যন্ত্র আমাদের মধ্যে দেওয়া আছে সেটার নাম হলো মনন, আর মননের তীক্ষ্ণতার যে মুখ সেই যে যন্ত্র তার মুখের নামটা হলো বিবেক। অর্থাৎ ঠিক যেমন এমনি কৃষিক্ষেত্রে এবড়োখেবড়োভাবে চালালে হবে না যন্ত্রটি, ঠিক তেমন মননকে বিবেকনিষ্ঠভাবে কাজ করতে হবে। এই মননের দ্বারাই আমি যেমন আমার খাদ্য বস্ত্র সব কিছু জিনিসকে আহরণের জন্য ব্যবস্থা করি, লেখাপড়াটা তো মনন দিয়েই হয়, জীবিকার শিক্ষা তো মনন দিয়েই হয়, কিন্তু সেখানে যেন প্রাধান্য পায় বিবেক। এই বিবেকই হয়ে উঠুক আমার জপমন্ত্র। সত্যি বলছি, একটা এই সময়ে দেখছি একটাই জিনিস আছে যেটা দিয়ে আমরা চললে সত্যি সত্যি নিজেদের নৌকোটা নিয়ে যেতে পারি, সেটা হলো নৈতিকতার জায়গা। এই নৈতিকতার জায়গাটা কোনো বইয়ের থেকে ঠিক করার নয়, আমার ভেতর থেকে বোঝার যে আমি কি অন্যের ক্ষতি করে আমার ইচ্ছা পূরণ করছি, আমি কি আমার নিজের একটা ব্যাপারকে সার্থকতা আনবার জন্য বেশ কয়েকজনের জায়গাটা ক্ষতি করে দিয়ে দিচ্ছি। এটা আমার বলার উদ্দেশ্য একটি কারণে, দেশে দেশে হানাহানি কিন্তু কমছে না, মানুষে মানুষে হানাহানি কিন্তু কমছে না, তথাকথিত সম্প্রদায় সম্প্রদায় হানাহানি কিন্তু কমছে না। এই যে আতঙ্কের জায়গাটা, করোনার জায়গাটা, এটা দেখে মানুষ একটু সাবধান হয়েছেন ঠিকই, কিন্তু ওই রোগগুলো কিন্তু যায়নি। একটা পরিশ্রুত জল নিতে হলে পাত্রটাকে পরিষ্কার করতে হয়। আমি বহু সময় এই কথাটা বলি বিভিন্ন আলোচনায়, কিন্তু ওটা বললেও হয় না, খেয়াল রাখতে হয়। তেমন আমাদের মনের জায়গাটাকে যদি পরিষ্কার না রাখি, আমাদের যদি ভেতরে না রাখি, তাহলে আমাদের কাছে শ্রেষ্ঠ খাদ্যটা দিলেও তো আমরা নিতে পারবো না, সেটা দূষিত হয়ে যাবে ওই পাত্রে নিলে। তাহলে তাকাতে হবে একটা জায়গায়, বড় বড় কথা না বলে তাকাতে হবে। আমাদের বিচ্ছিন্নতার জায়গা, বৈচিত্র্যের জায়গা খুব বুঝেছি, ঐক্যের জায়গাটা কোথায়? ঐক্যের জায়গাটা হলো আমার অস্তিবোধ, আমি মানুষ, আমি একটি প্রাণী, আমি প্রকৃতির মধ্য থেকে সৃষ্ট একটি জীব, আমার মনন ক্ষমতা আছে। তাহলে যে অবস্থায় পড়ি না কেন, যে পরিস্থিতিতেই পড়ি না কেন, আমার একটা জায়গা দরকার যেটা থেকে আমি নড়বো না। বাসে চলতে গেলে বাসটা যদি খুব ঝাঁকানি দেয় মানুষজন পড়ে যায়, কিন্তু যে শক্ত করে বাসের রডটা ধরে থাকে সে কিন্তু পড়ে যায় না, তার হয়তো লাগে দু একটা আঘাত কিন্তু সে পড়ে যায় না। ঠিক তেমন আমরা যদি বিবেকের জায়গায় শক্তভাবে থাকি, ঝড় ঝঞ্ঝার যাই আসুক, তাতে আমাদের ফলাফল যাই হোক, আমরা একটা জিনিস বুঝতে পারবো, যেটা আমি আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, আমার প্রয়াসের কোনো ত্রুটি ছিল না, আমার কোনো দুর্বলতার জায়গা ছিল না, পারিনি, আর যেটা পেরেছি পেরেছি, তাহলে আমার হতাশার জায়গাটা, আসবার জায়গাটাই বন্ধ হয়ে যাবে। আমি যদি দেখি যে আমার দ্বারা যে চেষ্টাটা করার আমি করতে পাচ্ছি, এবং হয়তো আমার মনের একটা চাহিদাকে পূরণ করতে পাচ্ছি না, কিন্তু তাদের তাই সেটাই কি আমার আইডেন্টিটি? ওই চাহিদা পূরণ না করতে পেরে আমি হতাশায় ঢুকবো কেন? আমার কত চাহিদা পূরণ হচ্ছে? তাহলে যেটা পজিটিভ, যেটা পাচ্ছি সেটাকে ভুলে, যেটা পাচ্ছি না শুধু সেটার পেছনে যদি থাকি, আমি তো শুধু দেহে নয় মনেও রোগী হয়ে যাব। তাহলে আমি কি পেয়েছিটা দেখতে, আমাদের পজিটিভ হতে হবে। পজিটিভিটির জন্য দুটো বিরাট আমাদের শক্তি দিয়েছেন মহামান, মহামায়া, জগন্মাতা, জগৎপিতা, যে নামেই বলি না কেন, সে একটি হলো র্যাশনালিটি, আরেকটি হলো এই যে বিবেক বললাম, ইংরেজিতে বললে বলবো কনসেন্স। এই যে র্যাশনালিটি, যুক্তি নির্ভরতা দিয়ে চলা এবং সেই সঙ্গে বিবেককে সঙ্গে নিয়ে চলা, এটা যার আছে
জানবেন তার থেকে শক্তিশালী কেউ নেই। হাতে বন্দুক রিভলভার নিয়েও ওই শক্তিশালী হওয়া যায় না, সেটা হয়তো শারীরিকভাবে হওয়া যায়, কিন্তু যে মানুষের মধ্যে রয়েছে র্যাশনালিটির তীব্রতা, যে মানুষের মধ্যে রয়েছে কনসেন্সের দৃঢ়তা, দৃঢ়ভাবে এই দুটোকে সে যদি রাখতে পারে, তার থেকে শক্তিশালী কেউ নেই। কারণ এই শক্তি দুটো মানুষের মধ্যে দেওয়া ভগবানের ডাইরেক্ট দিব্য শক্তি। যে মানুষ ভগবানকে বিশ্বাস করে না, তার বিবেককে বিশ্বাস করা যায় না, তার বিবেক যখন তখন টলে যেতে পারে। তার বিবেকটা কি করে থাকে, কেউ জানলো না তো, ধরা পড়ো না তো, তারে যা খুশি করতে পারি। কিন্তু যে মানুষ জানে, যার মনের মধ্যে এই বিশ্বাসটা আছে ভগবান সব দেখছেন, সে বিবেকের জায়গা থেকে নড়বে না, তার কাছে নৈতিকতা তার স্বভাবের সঙ্গে মিলে যাবে। সেই জন্য মানুষের কাছে ভগবত বিশ্বাসটা, ভগবান আছেন কি নেই এর থেকে বড় কথা হলো আমার একটা বিশ্বাসের জায়গা, যেটা আমাকে অচল অটলভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে প্রত্যয়, এই প্রত্যয়টাই সন্ধান দেন সিদ্ধ পুরুষরা, মহামানবরা। কারণ তারা বলেন ভগবান কল্পনার বস্তু না, ভগবান সত্য, তুমি বুঝবে কি করে, তোমার মন তো মলিন, এটা গালাগালি দিয়ে বলেননি, তারা বোঝাচ্ছেন। একটু আগে যে বললাম দূষিত পাত্রে তো জলটা নেওয়া যায় না, সে জল তো খাবার যোগ্য না, তেমন আমার মরিন পাত্রে আমি গীতা পড়ে ভাবলাম যা বুঝলাম তাই, তাহলে সেটা তো মালিন্য যুক্ত হয়ে যাবে, আমি গীতার বাণী বুঝবো না, আমি মোহনানন্দজির একটা আলোচনা শুনবো আমি আমার মতো করে সেটা ভাববো, আমি বালানন্দজির জীবনী পড়বো আমি আমার মতো করে ভাববো, তাতে লাভটা কোথায়, আমি তো আমার মতো করে নেব। অনেক সময় বিভিন্ন আলোচনা সবাই কথা বলতে গিয়ে দেখেছি পরে কেউ কেউ আমায় বললেন খুব ভালো লাগলো, অর্থাৎ তার নিজের মনের ভাবের সঙ্গে মিলেছে বলে, আর কেউ বলেন ঠিক বুঝে উঠতে পারলাম না, আপনার থেকে একটু বুঝতে চাই, দেখলাম তার শ্রদ্ধা আছে, তাকে বললাম হ্যাঁ পরের কথা শুনবেন। কিন্তু প্রথমজন তার মানে কি, তার মনের জায়গায় মিলেছে বলে ভালো লাগা, এটা একটা এন্টারটেনমেন্টের মতো, তা তো না ব্যাপারটা। আসলে আধ্যাত্মিকতাটা কিন্তু এন্টারটেনমেন্ট না, অনেক ধর্মের আচার এন্টারটেনমেন্ট হতে পারে, সাজানো গোছানো পুষ্পটা এইভাবে দেব, বোধের জায়গাটা এন্টারটেনমেন্ট না, ওটা বাঁচা। এই বাঁচার পথে আমাদের পাথেয়টা কি, বাঁচার পথে আমাদের সবচেয়ে বড় পাথেয় হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের অপর নাম ঈশ্বর বিশ্বাস। ঈশ্বর বলে আলাদা কে আছেন কি নেই প্রশ্ন না, আমি তো আছি, আমি মানে আমার কথা বলছি না, আমাদের প্রত্যেকের মধ্যে যে আমি সেই আমির কথা বলছি, সেই আমি তো আছে, সেই আমি যে নিষ্কলুষ চেহারা, ফান্ডামেন্টাল যে আইডেন্টিটি, সেইটাই যদি আমি দাঁড়িয়ে নিজেকে দেখি, তাহলে আমার মুখোশের পর মুখোশগুলো যদি খুলে দিয়ে আমি তাকাই নিজের দিকে, যাকে খুঁজে পাবো তার মৃত্যু নেই, সে অমৃতস্বরূপ, সবার মধ্যে সে আছে, সবার বাইরেও সে আছে। বাইরের অংশটাই আমরা তাকে ভগবান বলে চাইছি, নিজের মধ্যের অংশটা তাকে ভগবান বলে বুঝছি না, তাকে বুঝছি আমার অহং বলে, ওইখানে হয়ে যাচ্ছে সেটা ঢাকা। এই অহংয়ের আবরণ ছিঁড়ে যদি দেখি তাহলে সে তিনি যে আমিও সে, তার মানে এখানে কিন্তু আমি ভগবান হয়ে গেলাম না, যিনি সব হয়ে আছেন আমি তার প্রকাশে অভিন্ন বোধে জাগলাম। একটা সমুদ্রের প্রতিটি ঢেউ কিন্তু আলাদাভাবে আইডেন্টিটি নিয়ে আছে, একটা অনিত্য তরঙ্গ আমি, কিন্তু যে ঢেউয়ের মধ্যে আমি জলবোধ এসে গেছে, সেই জলবোধটার কিন্তু কোনো সীমা নেই, জলবোধটার যেই জলবোধ এসে গেল সেই ঢেউয়ে, সে কিন্তু সমগ্র সমুদ্রের সঙ্গে অভিন্ন বোধে জাগ্রত হয়ে গেল। ঠিক তেমন আমার মধ্যে ভগবান আছেন, আমার আমি সেই ভগবানেরই একটি প্রকাশ, এটা জানার মধ্যে তো অহমিকা নেই, এটার মানে হলো সবার মধ্যেই আছেন, এই ঢেউটায় আমার এই অনিত্য আধারটায় সেই নিত্য সাড়া দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। সেই জন্য আমাদের, আমি এখানে চৈতন্যদেবের নাম বললাম এসে গেল বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন একটি স্তবে শিক্ষাষ্টকম, যে তোমার চিত্তকে মার্জনা করো, পরিষ্কার করো, তার স্পর্শ পাবে, তার প্রকাশ পাবে, অমৃতস্বরূপ সেই কৃষ্ণকে পাবে। এখানে কৃষ্ণ মানে বংশীধর কৃষ্ণই শুধুমাত্র না, উনি ওনার জায়গা থেকে কৃষ্ণকে বংশীধর কৃষ্ণ আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে বলেছেন, আসলে উনি মিম করেছেন, বুঝিয়েছেন ব্রহ্মকে, ইষ্টকে, যার কাছে যেভাবে সেই ইষ্ট ধরা দেন সেটাই তার কাছে আসল পরম। আমি সেই স্তোত্রে যাব, একটু শোনাবো সেটা, কিন্তু একটা বিশেষ কথা বলার, আমাদের মধ্যে যেন হতাশা না আসে, ভয় আর উদ্বেগ আমাদের সবসময় হতাশার দিকে নিয়ে যাচ্ছে,
এটা থেকে উঠতে হবে, জাগতে হবে। সে জাগার পাথে হলো মহাজনদের বাণী, তাদের জীবনাদর্শ, সেটাকে পাথেয় করে চলা, আমরা যেন সেইটি চলতে পারি।